কাশিমছড়া অঙ্গনওয়ারি সেন্টারে জুলাই ও অগাস্ট মাসের বরাদ্ধকৃত চাল না পেয়ে এবং এই অঙ্গনওয়ারি সেন্টারে বিভিন্ন সমস্যা নিয়ে সোমবার অঙ্গনওয়ারি সেন্টারে তালা দিল স্থানীয় বাসিন্দারা। অভিভাবকদের দাবি, অন্যান্য অঙ্গনওয়ারি সেন্টারে পাঠরত শিক্ষার্থীদের সবকিছু দেওয়া হচ্ছে, কিন্তু কাশিমছড়া অঙ্গনওয়ারি সেন্টারে জুলাই ও অগাস্ট মাসের বরাদ্ধকৃত চাল সহ কিছুই দেওয়া হয়নি শিক্ষার্থীদের। এই অঙ্গনওয়ারি কেন্দ্রের ইনচার্জ চাল ডিম সবকিছুই রেখে দিচ্ছেন, এমনটাই অভিযোগ অভিভাবকদের। কিন্তু দিদিমণি জানান, তিনি অসুস্থতার কারণে চাল ডিম বিতরণ করতে পারেননি। পরবর্তী সময় দিদিমণি আশ্বাস দেন যে এখনই চাল ডিম দেওয়া হবে। এই আশ্বাস পেয়ে অঙ্গনওয়ারি সেন্টারে তালা খুলে দেন অভিভাবকরা। কিন্তু অঙ্গনওয়ারি সেন্টারে তালা খুলে দিয়ে দেখা গেল সোয়াবিন ও দুই বস্তা চাল পচে রয়েছে। এতে অভিভাবকদের অভিযোগ, গাফিলতির কারণে সরকারের বরাদ্ধকৃত চাল শিশুদের না দিয়ে এভাবে নষ্ট করেছেন দিদিমণি। স্থানীয় জনতার রোষ থেকে বাঁচতে পরে দিদিমণি আশ্বাস দেন যে চালগুলি ভালো রয়েছে, সেগুলি বিতরণ করা হবে। এছাড়া এলাকাবাসীদের আরও অভিযোগ, এই অঙ্গনওয়ারি সেন্টারে ভালো জল নেই। শিশুদের মিড ডে মিল রান্নার জন্য যাও একটা জলের ট্যাঙ্কি রয়েছে, ট্যাঙ্কির জল ভালো নয়, ট্যাঙ্কির ভিতর কাদায় ভর্তি। পাশাপাশি এলাকার বাসিন্দারা আরো জানান, এই অঙ্গনওয়ারি সেন্টারে শিশুদের জন্য নেই শৌচালয়ের ব্যবস্থা। লকডাউন উপলক্ষে দুই মাস অবধি চাল ভাগ করছে, তারপরে চাল ভাগ করে নি না করে দিন ডাল চাল সব আয়া পরে এই খোঁজ আমরা পাওয়া যায় না, মাস্টার কোনো সময় আয় না। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।